ধরে এবারে আমি ডিসাইড করেছি দরকার পড়লে বাচ্চাদের মতো ন্যাপকিন পরে ঘুমাবো, তো সকালবেলা শীতের আমে যে লেপের উষ্ণতা আর চোখের ঘুম ভঙ্গ করে টয়লেটে হিসু করতে যাব না, ব্লাডি হিসু। আপনাদের কি ঠোঁট ফেটে যাচ্ছে, গায়ের চামড়া খসখস করছে, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, স্নান করতে ইচ্ছে করছে না, ঘরের মেঝেতে পা রাখলেই ঠান্ডায় পায়ের তলা ছ্যাত করে উঠছে, হিসু করার সময় ওদিক দিয়ে ধোয়া বেরোচ্ছে, কাকা তো খুড়তো তো পিস্তো তো মামা তো জ্যাঠা তো প্রচুর রিলেটিভ আর বন্ধু বান্ধবদের বিয়ের ইনভিটেশন আসতে আরম্ভ করেছে, রাত্রিবেলা শোয়ার সময় কান পাতলে দূরে কোথাও না কোথা থেকে অর্কেস্ট্রা বা মাচা প্রোগ্রামের মাইকের আওয়াজ কানে ভেসে আসছে, মন যে হারালো দুহাত বাড়ালো, তাহলে ভাববেন শীতকাল পড়ে গেছে। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমার প্রিয় দাদা পাইকারদা, তো পাইকারদার সাথে অনেকদিন পরে দেখা। পাইকারদার সেদিন আমাকে এসে বলছে, ভাই বলতো আমার ছেলেরা কখন বুঝি যে শীতকাল পড়ে গেছে? আমলাম কখন দাদা? যখন দেখবি ওটা ছোট হয়ে যায়। আমলাম ছি, তোমার তো বয়স হয়েছে পাইকারদা, তাও মাথা থেকে এরকম নোংরা বুদ্ধিগুলো গেল না? তখন পাইকারদা বলে, আরে বাবা আমি দিনের কথা বলছিলাম, শীতকালে সূর্য তাড়াতাড়ি অস্ত যায় তাই দিনের দৈর্ঘ্য ছোট হয়ে আসে। পাইকারদা সত্যি লেজেন্ড, তাই না? বন্ধুরা আশা করি বুঝতেই পারছো আজকের আমার ভিডিওটির টপিক হচ্ছে শীতকাল, আর আমার প্রথম আলোচ্য বিষয় হচ্ছে শীতকাল ভার্সেস পটি, মানে পায়খানা, মানে হাগু, মানে ল্যাট্রিন। শীতকালে পায়খানা করাটাও খুবই কষ্টকর, বাট যারা ইন্ডিয়ান পায়খানা ব্যবস্থা মানে থেবড়ে বসে হাগা যাকে বলে সেটাতে যারা হাগো তাদের কোনো প্রবলেম নেই, বাট যারা আমার মতো কোমরে পড়ে করো তারা একটা জিনিস ফিল করবে যে শীতকালে কোমরের বর্ডারটা না ঠান্ডায় কনকনে হয়ে থাকে, আর তুমি যখন সেখানে পটি করতে বসবে তোমার পশ্চাৎ প্রান্তে কোমরের ঠান্ডা বর্ডার এমন চকাত করে ছ্যাঁকাটা মারে না, অর্ধেক পটি তোমার ভেতরে রিটার্ন চলে যায়। আবার ঠান্ডা জল অ্যাভয়েড করার জন্য অনেকে পটি করার পরে টিস্যু পেপার ইউজ করে, ফাইভ স্টার হোটেলগুলো তো টিস্যু পেপার দেয়, বাট আমরা না গ্রামের ছেলে, ছোটবেলায় মাঠে ঘাটে খেলতে গেলে পটি পেলে পাশের জঙ্গলে হেগে পুকুরের জলে নিতম্ব পরিষ্কার করার পাবলিক আমরা, আমাদের ওই টিস্যু পেপার স্যাটিসফ্যাকশন দিতে পারে না, মানে জল দিয়ে কোচলে না ধুলে মনেই হয় না যে নিতম্ব পরিষ্কার হয়েছে। তারপর একটা নতুন একটা টেকনোলজি বেরিয়েছে এখন যে স্পিড শাওয়ার, দেখো বন্দুকের মতো একটা শাওয়ার আমি টিপ দেবে, স্পিডে জল বেরোবে, তোমার নিতম্ব পরিষ্কার করে বেরিয়ে যাবে, বাট সেটা সাধারণ যারা পাবলিক তাদের জন্য অ্যাপ্লিকেবল, যাদের প্রচন্ড গ্যাস অম্বল হয় তাদের পটি বা মল বা পায়খানা কিন্তু ফেভিকলের আটার থেকে বেশি পরিমাণে আঠালো হয়, তাদের ওই স্পিড শাওয়ার কেন জল কামান মারলো ওই আঠালো গুপাছা থেকে যায় না। কি দরকার এত টেকনোলজির? ভগবান দুটো হাত দিয়েছে, একটা দিয়ে খাও একটা দিয়ে ধো, সেটেল। ছি বাবা, এরকম বাজে বাজে কথা আছে, ঘৃণাস্কর করে ঘৃণাজনক কথাবার্তা তুমি বলো কি করে? বলি বাবা, বলে মুখ দিয়ে বলি। বন্ধুরা, শীতকাল নিয়ে ভিডিও বানাচ্ছি তাতে যদি বিয়ের টপিকটা মিস করে যাই ওপর আলো আমাকে ক্ষমা করবে না, তো চলো হালকা করে আলোকপাত করা যাক বিয়ের টপিকের উপরে। অপ্রিয় হলো ওটা সত্য বন্ধুরা, তোমরা বুকে হাত রেখে একটা কথা বলো তো, তোমাদেরও কি আমার মতো ফিল হয় যখন ফেসবুকে বন্ধু বান্ধবীদের বিয়ের স্ট্যাটাস দেখো যে রুম্পা উইডস কমল, তখন মাথায় একটা কথা ঘুরে না, আরে রুম্পা না প্রসেনজিতের সাথে লাইন মারতো, কমল আসলো কোথেকে? আর কমল না বলতো দেবপ্রিয়া গেছে আর বাসবে না, এখন আবার রুম্পাকে বিয়ে করছে কেন? মনটায় চায় না, একটা কমেন্ট করে দিই, কিরে রুম্পা প্রসেনজিৎ কই? এটা উচিত নয়, কারণ আমরা কি চাই, সবাই সুখে থাক। আবার এটা আমার মাথায় আসে যে যখন আমি বিয়ে করবো আমার ফেসবুকে আমার বিয়ের স্ট্যাটাস দেখে কত মেয়ে যে মনে মনে আমাকে গাইলাবে, আমার সাথে কত ডেটিং করেছিস, বিয়ের পরে কুলু মানালিতে হানিমুন নিয়ে যাবার স্বপ্ন দেখি কত চুমুই না খেয়েছিস, এখন অন্য মেয়েকে বিয়ে করছিস, আপাতত এগুলো বলা উচিত নয়, কারণ আমরা কি চাই, সবাই সুখে থাক। এবার আসছি বিয়ের প্রকারভেদ। বিয়ে প্রধানত তিন প্রকার, অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ আর জোর জবরদস্তি ম্যারেজ, যেটা বর্তমানে বেশি হচ্ছে। অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ নিয়ে তোমরা যথেষ্ট ওয়াকিবহল, বাট জোর জবরদস্তি ম্যারেজ কি সেটা আমি এখন এক্সপ্লেন করবো। মানে ধরো কোনো এডি ছেলে বা একটি মেয়ের একদম গোপন অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও কোনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এলাকার লোক জোর করে তাদের বিয়ে দিয়ে দিয়েছে, অথবা বেশি পীড়িত মারাতে গিয়ে প্রেগনেন্ট করে ফেলেছে, বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে, অথবা মেয়ের বাড়ির লোক রাজি নয়, ছেলে গুন্ডা টাইপ মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করেছে। বাট এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ একটা কথা মাথায় রাখবেন, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। যতই বলো আমি না ওকে ছাড়া বাঁচবো না, ওকে না পেলে আমি মরেই যাব, ও যদি আমার জীবনে আসে আমার কিচ্ছু চায় না, এসব কিচ্ছু না, এসব ঝাড়। আমার এই মুহূর্তে একটা ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, যে বেশিরভাগ সিনেমাতে একটা কমন দৃশ্য থাকে যে পাত্রপক্ষ মেয়ে দেখতে এসছে, সেখানে ছেলে আর মেয়েকে পাশে একটা আলাদা রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তোমরা আরো নিজেদের মধ্যে গল্প করো, তখন মেয়ে পাত্রকে বলে, আমার না অন্য একটা ছেলেকে খুব ভালো লাগে, আমি ওকে ছাড়া বাঁচবো না, বাট বাড়ি থেকে প্রেশার দিচ্ছে, আপনি প্লিজ আমাকে হেল্প করুন, আপনি গিয়ে আমার বাবা মাকে বলে দিন যে আপনার আমাকে পছন্দ হয়নি, তাহলে আপনাকে বিয়ে দেবেন আমার সাথে, আমি আমার ভালোবাসার কাছে ফিরে যেতে পারবো। আর সিনেমার হিরো তখন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েকে হেল্প করতো, তার বাপ মাকে গিয়ে বললো আমার আপনাদের মেয়েকে পছন্দ হয়নি, বাস বিয়ে ভেঙে যেত। বাট বর্তমানে এই সিচুয়েশনের ঠিক উল্টো ঘটনা ঘটে বাস্তবে, মানে একটি মেয়ে বলছে আমার ওর সাথে বহুদিনের সম্পর্ক, গভীর সম্পর্ক, ফিজিক্যালি মেন্টালি নাংনাঙালি সব রকম সম্পর্ক ওর সাথে আমার হয়ে গেছে, আপনি প্লিজ আমার বাবা মাকে গিয়ে বলে দিন যে আপনার আমাকে পছন্দ হয়নি। এই সব শোনা সত্ত্বেও ছেলেটা গিয়ে বাপ মাকে গিয়ে বলে যে আমার মেয়েকে পছন্দ হয়েছে, আমি আপনার মেয়েরই বিয়ে করবো। কেন? কারণ কিছু কিছু ছেলের কোয়ালিটি এতটাই থার্ড ক্লাস, মানে এতটাই অযোগ্য তারা, তারা ভালো করে জানে সারা জীবন চেষ্টা করলে একটা মেয়েও পড়াতে পারবো না, পাইছি একটা মেয়ে এরই বিয়ে করো।
এইজন্যই ভারতবর্ষে ডিভোর্সের সংখ্যাটা বেশি বেড়ে যেতেছে। তবে শ্রাবন্তী দিদির কেসটা একটু আলাদা, সব ক্ষেত্রেই তো ব্যতিক্রম থাকে তাই না? মানে সিঙ্গিং, অ্যাক্টিং, পেইন্টিং, গার্ডেনিং ইত্যাদির মতো ওনার হবি হচ্ছে ওয়েডিং। আজকালকার রিলেশনশিপ অনেকটা বেডশিটের মতো, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয়ে যায়। বাথরুমে নতুন বড় সাবান আসার পরে যেরকম পুরনো চটি সাবানটি তার নিচে চাপা পড়ে যায়, ঠিক সেরকম আজকালকার দিনে সরকারি চাকুরি আর ছেলের বাপের বিষয় সম্পত্তির চমক ধমকের মোহে কত পুরনো টুরুলাভ জীবন ইতিহাসের পাতায় তলিয়ে যায়। আপনাকে তার বাচ্চার বাবা বানানোর স্বপ্ন দেখিয়ে কখন মামা বানিয়ে আপনার কানের হেডফোনে অরিজিৎ সিংয়ের স্যাড সং, আর আপনার হাতে বিয়ারের বোতল ধরিয়ে দিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না। তাই সেক্সি বাবা জাস্টিন বেইবার বলে গেছেন, তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতার নিয়ে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সব মায়া।